শুক্রবার রাতেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তীর সিংহর রাওয়াত আসুন বিস্তৃত আলোচনা করি তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকনটি বাজিয়ে দেন বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হওয়ার চার মাসের মধ্যেই তীরথ সিংহ রাওয়াত ইস্তফা দিতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছিল রাজধানীর রাজনীতিতে অবশেষে শুক্রবার রাতেই ইস্তফা দিলেন তিনি অনেকে অবশ্য বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নৈতিকতার প্রশ্নে অস্বস্তিতে ফেলতেই তীরথকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব তীরথ সিংহ এবং মমতা দুজনে উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আসীন হলেও বিধানসভা ভোটে জিতে আসেননি মার্চে মুখ্যমন্ত্রী হওয়ার আগে লোকসভার সাংসদ ছিলেন আর রাজ্যে দলকে জিতিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে হেরেছেন শুভেন্দু অধিকারের কাছে নিয়ম হল বিধানসভায় জিতে না এসে রাজ্যের কর্ণধার হলে উপনির্বাচনে জিতে আসতে হবে ছমাসের মধ্যে কিন্তু কোভিডের কারণে দেশে এই মুহূর্তে ভোট করাতে দ্বিধাগ্রস্ত নির্বাচন কমিশন রাজনৈতিক মহলের একাংশের মতে এই সুযোগের তিরতকে সরিয়ে পরোক্ষে মমতার উদ্দেশ্যে বার্তা দিতে চাইছে বিজেপি নেতৃত্ব একজন বিজেপি নেতার কথায় নির্বাচনে পরাজিত প্রার্থীর মুখ্যমন্ত্রী হওয়াই উচিত নয় কিন্তু মমতা হয়েছেন যেহেতু উত্তরাখণ্ডে এখন ভোট হওয়া কঠিন তাই আদর্শের কথা মাথায় রেখে দল তীরতকে সরিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করার কথা ভাবছে তেমনি মমতার উচিত নৈতিকতার কারণে আপাতত সরে যাওয়া তৃণমূল সংসদ বক্তব্য দুই রাজ্যের পরিস্থিতির তুলনা উত্তরাখণ্ডে আগামী বছরের গোড়াতেই ভোট তাই এত কম সময়ের মধ্যে এই করোনা আবহে উপনির্বাচন করায় অনিহা থাকতে পারে কিন্তু সদ্য মেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল তাই সেখানে উপনির্বাচন না করার যুক্তি নেই কোভিডের দ্বিতীয় প্রকোপ ঢেউস্ত্র থাকাকালীন বিধানসভা ভোট করানো গেলে এখন কয়েকটি কেন্দ্রে কেন না প্রশ্ন তৃণমূলের দ্রুত তা সেরে ফেলতে সম্প্রতি কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূল এদিনই রাজ্যের রাজ্যসভা আসনে নির্বাচন করার জন্য নবান্নকে চিঠি দিয়েছে কমিশন মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যসভা নির্বাচন করাতে আপত্তি নেই কিন্তু করোনার প্রকোপ তুলনায় কম থাকা এই সময়ে উপনির্বাচন সেরে ফেলার পক্ষপাতি তিনি তা লিখিতভাবে কমিশনকে জানিয়েছেন ইস্তফার পরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেছেন করোনার কারণে এখন উপনির্বাচন সম্ভব নয় সাংবিধানিক সংকট হতে পারে সে কথা মাথায় রেখে নৈতিক কারণে ইস্তফা দিয়েছি নৈতিকতার কথা বললেও সূত্রের মতে তিরতকে সরানোর কারণ আলাদা দলের অভ্যন্তরীণ বিবাদ থামাতে তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল তাতে তিনি ব্যর্থ তাই ভোটের আগে তাকে সরানোর কথা ভাবছিল দল একে এপ্রিল মে মাসে করোনার বারবারন্তের সময়ে ভোট করে হাত পড়েছে তার উপরে এখন কমিশনের পুরো বেঞ্চ আসন পুনর্বিন্যাসের কাজে জম্মু কাশ্মীরে দশ জুলাই ফেরার কথা আর আগে উপনির্বাচনের ঘোষণা কঠিন এই সব দিক বিবেচনা করে সতপাল মহারাজ বা ধনসিংহ রাহাতের মতো কোনো নেতাকে উত্তরাখণ্ডের মসনদে বসানোর পরিকল্পনা করছে বিজেপি এতে ভোটের আগে নতুন মুখ তুলে ধরা যাবে নৈতিকতার আক্রমণে সানানো যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাজনৈতিক শিবিরের একাংশের মতে উপনির্বাচনে জিতে আসতে মমতার হাতে নভেম্বর পর্যন্ত সময় রয়েছে এর মধ্যে বঙ্গে নির্বাচন না করালে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে ইতিমধ্যেই তৃণমূল প্রশ্ন তুলছে বিজেপির অঙ্গুলি হেলেনে কমিশন ভোটে গড়মশ্রী করছে ফলে উপনির্বাচন দ্রুত সেরে ফেলার চাপ কমিশনের উপরে ক্রমশ বৃদ্ধির সম্ভাবনা তো সুপ্রিয় দর্শক আপডেটটি এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খুদা হাফেজ